পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বারাবণী জামগ্রামে বিজেপির আর নয় অন্যায় মিছিলে হামলা, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল ঘাসফুল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির, বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় জানান কয়েকদিন ধরে দুয়ারে সরকার কর্মসূচি চলছে, শনিবার বিজেপি মিছিল করার নাম করে মানুষের উপর তাণ্ডব চালায়। আজকে পানুরিয়াতে এবং জামগ্রামে দুয়ারে সরকারের প্রোগ্রাম চলছে, সেটিকে ডিস্টার্ব করার জন্য দিলীপ ঘোষ এবং নরেন্দ্র মোদীর গুন্ডা বাহিনী অরিজিৎ রায় আর মলয় উপাধ্যায় নিয়ে কোন নেতা এখন গোজাচ্ছে, তার নেতৃত্বে আজকে বোম পিস্তল নিয়ে আমাদের ছেলেগুলোকে মারা হয়েছে, তাদের গাড়ি পুরান দেওয়া হয়েছে। এর প্রতিবাদ যদি না হয় তাহলে আমরা লাশ থেকে ছাড়ব। তিনি অভিযোগ করেন বিজেপি কর্মীরা গুলি চালিয়েছে। এই ঘটনায় তাদের এক কর্মী আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তিও রয়েছেন। ঘটনা ঘটেছে, আমাদের প্রোগ্রাম গত কয়েকদিন থেকে চলছে দুয়ারে দুয়ারে সরকার, তো আজকে জামগ্রাম গ্রাম পঞ্চায়েত আছে এবং পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত এখনো চলছে। আমি জামগ্রামে ঢুকেছিলাম, জামগ্রাম থেকে আমি পানুড়িয়া গেছি। এবার ওদেরও একটা মিছিল ছিল, বিজেপির একটা মিছিল ছিল, বিজেপির মিছিলে বোধের নেতারা সব বোম ক্রোম নিয়ে এসছে, আমাদের কিছু ছেলে যেটা জামগ্রাম বিজেপি এটা কাপিস্টা রসুনপুর শ্যামাপুর এইসব সাইড থেকে কিছু ছেলে মানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু যাচ্ছিল দুয়ারে দুয়ারে সরকারে বিভিন্ন প্রকল্পগুলো সুবিধা নেওয়ার জন্য। ঠিক সেই সুযোগে ওরা মিছিল করার নাম করে এই মানুষের উপর তাণ্ডব করেছে। এখানে একটা প্রমাণও পাবেন, এখানে যিনি হয়তো পুজো করতে এসেছেন ভদ্রলোকে এই তো দাঁড়িয়ে আছেন, উনি আসানসোল থেকে না কোথা থেকে পুজো করতে এসেছেন, কাল্লা থেকে পুজো করতে এসেছেন, উনার গাড়িটা তো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো যেটা যেটা করেছে মানে একদম নিন্দনীয়, বারাবণীকে অশান্তি করার চেষ্টা করছে ওরা। কিন্তু আমি পশ্চিমবঙ্গের বলবো না, বারাবণী কিন্তু আলাদা জিনিস, এটা তো ওদের বুঝে নেওয়া উচিত। এটা মানিক উপাধ্যায়ের ঘাঁটি এবং এখানকার যেভাবে আমি শান্তিপূর্ণ পরিবেশটা সব মানুষকে রাখতে বলেছি এটা কিন্তু শান্তিপূর্ণ আছে। আগুনটা ওরা জ্বলিয়ে ওরা কি বোমাবাজি গুলি চালিয়েছে? বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে। আমাদের একটা বাপি নামে একটা ছেলে, বাপি নামে একটা ছেলে এখন গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে, নিয়ে গেছে ওকে। তো যেভাবে অশান্তির আগুন জ্বালাচ্ছে নেওয়া জল কিন্তু পাবে না, হয়তো
মানে আগামী দিনে কি হবে আমি নিজেও জানি না। বিধানদা লক্ষণ করে অভিযোগ করেছেন যে তাদের মিছিলে তৃণমূল আছে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, ওদেরও চার পাঁচজন আহত, কি বলবেন? মানে আপনারা শুধু সাংবাদিক নন, আপনারা মানুষ, আপনারা নিজেরাও প্রমাণ পাচ্ছেন এখানে বাইকগুলো কার, বাইকগুলো কার আগুন জ্বলেছে, কার ছেলে উন্নেড হয়েছে, এটাতে প্রমাণ সচক্ষে প্রমাণটা করুন। এই বিজেপি যে অভিযোগ তুলছে আপনাদের বিরুদ্ধে, এটাকে মিথ্যা কি বলবেন? ওটা তো ওটা গোটা পশ্চিমবঙ্গে তাই অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, একদম ভিত্তিহীন। মানে এটা তো সবাই, আপনারা সাংবাদিকতা ছেড়েও সাধারণ মানুষ, সাধারণ মানুষ হয়ে জিনিসটাকে দেখুন, সাধারণ মানুষের চোখে দেখুন, এটাতে মার খেয়েলো কে আর গাড়ি জ্বললো কার, তাহলে বোঝা যাবে যে ভিত্তিহীন না কি কি জিনিস আছে, ওদেরটা সত্য না আমাদের কাছে। আপনাদের কজন আহত রয়েছে? আমাদের তো, আমি তো এখন এসে ঢুকলাম, একজন তো হসপিটালাইজ আছে, ভালোভাবে লেগেছে, কয়েকজনের তো পায়ে মায়ে লেগেছে, গাড়ি পুড়ানছে। কোনো কমপ্লেন করবেন থানায়? থানাতে তো নিশ্চয়ই কমপ্লেন করবো, ওদের যারা ছিল তাদের নামে নিশ্চয়ই করবো। অ্যারেস্ট মানে অ্যারেস্ট হওয়া একদম জরুরি, না হলে মানে কি হবে আমিও বলছি না, বারাবণীকে অশান্ত করেছে, সামালতে পারবে না বিজেপি। বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘড়ই অভিযোগ করেন, তাদের মিছিল চলার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী লাঠি বন্দুক নিয়ে হামলা চালায়। এই ঘটনায় তাদের আটজন কর্মী আহত হয়েছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে আজকে আমাদের আর নয় অন্যায়, সারা বাংলা মিছিল চলছে। সেই মিছিলে বারাবণীতে আমরা জামগাঁও উপস্থিত হয়েছিলাম। এখানে তৃণমূলের গুন্ডারা পুরো বোম নিয়ে পড়ে, গুলি নিয়ে পড়ে তারা আঘাত করেছে, বোম ছুড়েছে, দুজন কর্মী হয়েছে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে নিয়ে হাসপাতালে রওনা দিচ্ছি। কতজন আপনাদের আহত হয়েছে? পাঁচ থেকে সাতজন গুলি লেগেছে, বোম লেগেছে। তৃণমূলের গুন্ডারা পুলিশকে বলার পরও পুলিশের পদক্ষেপ নেই, পুরো পুলিশের পদক্ষেপ নেই, তাই পাঁচ থেকে গুলি লেগেছে, এদের নিয়ে হাসপাতালে রওনা দিচ্ছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।